नওগাঁয় पेशागत दायित्व पालनकाले सांबादिकके लांछितेर अभियोग उठेছে स्थानीय बिशा नामेर एक प्रभावशालीर बिरुद्धे। गत 20 अक्टोबर बृहस्पतिवार जेलार আত্রাই उपजेलार বান্দাইডাঙ্গা नामक स्थाने এই घटना घटे। आमादेर নওগাঁর सहकर्मी फरजान आलिर पाठानो तथ्य और चित्रे विस्तारित थाकছে তানজিদ ভুঁইয়ার डेस्क रिपोर्टे। जाना गेছে আত্রাই উপজেলার বান্দাইখাড়া দরগাপাড়ায় अवैधভাবে बालू উত্তোলনের খবর পেয়ে আত্রাই উপজেলার জয়যাত্রা টেলিভিশনের प्रतिनिधि और আত্রাই উপজেলা प्रेस ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মাহমুদুল হক উত্তাল और তার ক্যামেরাম্যান মিজানুর রহমান ঘটনাস্থলে যান সংবাদ সংগ্রহের কাজে। ঘটনাস্থলে ছবি নিতে গেলে বালু পয়েন্টের মালিক আব্দুল খালেক বিশা তাদের বাধা দেন এবং এক পর্যায়ে তাদেরকে মারধর করেন। পরে স্থানীয়রা আহত দুজন সাংবাদিককে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সাংবাদিক উত্তাল মাহমুদ চিকিৎসাধীন রয়েছেন। এটা আমার বড় ভাই, ইনি জয়যাত্রা টেলিভিশনে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল আপনার আত্রাই উপজেলা বান্দাইখাড়া, ওখানে অবৈধভাবে বালু তুলতেছিল। হ্যাঁ, ইনি যে সংবাদ সংগ্রহ করার জন্য গেছিল, ইনার ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যানের ক্যামেরা নিয়ে ক্যামেরা ভাঙচুর করে গাড়ি নিছে। মারামারি ঘটনা প্রথমে বিশাল চাচা আসে ওই জায়গায় দাঁড়াছে, দাঁড়ায় কাজ দেখিচ্ছে। ওই দুই স্যাংরা আসে বালু তোলা বন্ধ কর, হচ্ছে না আমি বন্ধ করবো না, কাজ চলতেই থাকবে, তুই আমার কি করবো কর। এই ঘটনায় সাংবাদিক উত্তাল বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন, কিন্তু ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। সাথে ওনার মোবাইল ছিল, মোবাইলও নিছে, ক্যামেরা ভাঙছে, মোবাইল ভাঙছে এবং গাড়িও ভাঙছে এবং এদেরকে গুরুতর অবস্থায় পরে আমরা এখান থেকে যে গুরুতর অবস্থায় নিয়ে এসে মেডিকেলে ভর্তি করেছি। করতে না আমি করবই, তুই ক্ষমতা দেখবি, হ্যাঁ দেখবো কয়া, তখন মেয়ের উঠে উঠছে, তখন চাচ্চা তাহলে আমি আসি। জমির মালিক ও আশপাশের জমির মালিকরা বলছেন ওই খালটি আব্দুল খালেক বিশাকে মাছ চাষ করার জন্য লিজ দেওয়া হয়েছে, বালি তোলার জন্য নয়। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি, তারপরেও তিনি জোরপূর্বক সেখান থেকে বালু উত্তোলন করছে। এতে করে আমাদের জমি সহ আশপাশের বাড়িঘর ভাঙনের কবলে পড়বে বলে আশঙ্কা করছেন। এখানে পুজের নিচে মাছ চাষ করার জন্য পুজের নিয়ে এখানে আসা বালু তুলিচ্ছে। আমরা বলেছি যে মামা এখানে আমাদের জমি আছে, আবাদ করা লাগে, আপনি বালু তুলেন না। বলছে বাবা বালু তোমার জমিতে না তুললে পুড়ে গেল, যারা জমি দিবে তাকে জমিতে আমরা উঠাবো। আমার ওই মাছ খাওয়ার জন্য এখানে লিজ দেওয়া আছে, বালু তোলার জন্য লিজ দেওয়া নাই। কাকে লিজ দিয়েছেন? বিষয় বিষয়কে বালি তুললে ওখানে তো আরো গর্ত হয়ে যাবে, ওখানে আরো এলাকার ক্ষতি হয়ে যেতে হবে। আমি তো নিষেধ একা করলে তো হচ্ছে না, আরো ৫ জন আছে তারাও তো নিষেধ করেছে। অবশ্যই আহত সাংবাদিক উত্তাল বলেন অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে আমি আমার ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বিশা নামে এক প্রভাবশালী ব্যক্তি আমাকে মারধর করে। আমি থানায় অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসন নীরব রয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আমি জিজ্ঞাসা করি এখানে কে বালু উত্তোলন করতেছে। এটা বলার পর যখন আমি ক্যামেরা ধরি তার দিকে, তার বক্তব্য জানার জন্য যাই, সঙ্গে সঙ্গে আব্দুল খালেক বিশা নামে একজন উনি তেড়ে আসেন এবং আমাকে মারমুখী হয়ে আমাকে আক্রমণ করেন, মারতে থাকেন। অসংখ্য 10 থেকে 15 জন অজ্ঞাতনামা আমার উপর আক্রমণ করে। অভিযুক্ত আব্দুল খালেক বিশা নওগাঁ জেলার বাহিরে অবস্থান করার কারণে তার কোনো মতামত পাওয়া যায়নি। এদিকে ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে কেন আটক করা হয়নি ও মামলার পরিস্থিতি সম্পর্কে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসলিম উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে এ বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তিনি।